হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? জন্মাষ্টমী শুভেচ্ছা সবাইকে। সকাল থেকে আজকে খুব বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ম্যাচ ম্যাচে, তাই আজকে একটু দেরি করে কাজ শুরু করলাম। অনেকের ঘরে পুজো হয়, আমাদের ঘরে কোনো পুজো হয় না, তাই আজকে একটু দেরি করে কাজ শুরু করছি। 12টা বাজতে যায়, রাত বাজার গেছে, দেখি বাজারে কি আনে, সেই দেখে আজকে রান্না হবে। তো আমার মেয়ে এখন খাচ্ছে, আমি সকালে একটু লুচি, মানে যে কালকে পুরটা ছিল অবস্থা, এগুলো সব ঠিকঠাক করি, করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা, আজকে ফ্রাইড রাইস হবে, তো ফ্রাইড রাইসের জন্য আমি তেল গরম বসিয়েছি আর কেটে রেখেছি তোমার বিনস, গাজর, আর তোমার এটা হচ্ছে তোমার কিসমিস। আগে বিন গাজরটা ভেজে নিই, তারপরে কিসমিসটা দিয়ে ভাজবো ফ্রাইড রাইসে। তো দেখতে থাকো কীভাবে বানাচ্ছি। এটা ভেজে তুলে রাখবো, আর মানে একটু ভালোভাবে ভাজবো, দিয়ে তুলে রাখবো, দিয়ে কিসমিসটা ভাজবো। এবার আমি শুক্তোর জন্য বড়িগুলো ভাজবো। বড়িতে একটু বেশি তেল লাগে। আজকে আমাদের রেসিপি হচ্ছে ফ্রাইড রাইস আর শুক্তো আর মিক্স ভেজিটেবল। এবার আমি শুক্তোর আনাজগুলো ভাজবো, শুক্তোর আনাজগুলো এবার ভাজবো অল্প অল্প করে আগে। তো আমি এগুলো ভাজছি, ভেজে এবার আদা, চালমগজ, পোস্ত বাটা এগুলো দেব। দেখো তোমরা, সব যেগুলো ভিজে রেখেছিলাম সেগুলো সব মিক্স করে দিল। আজ ওর মধ্যে নুন আর মিষ্টি দিয়ে মেশাচ্ছে, দিয়ে এবার কি করবে মিক্স করবে। শুক্তোতে কি কি দিলে? নুন আর আদা আর বড়িগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়েছে, তাই তো? লঙ্কা গুঁড়ো দিয়েছে, এবার চালমগজ, পোস্ত বাটা আর আদা বাটা একসঙ্গে দিয়ে দিল। এবার শুক্তোতে একটু দুধ দিয়ে ফোটাবে, দিয়ে ঘি দিয়ে নাড়িয়ে দেবে, চিনি দিচ্ছে, স্বাদ মতন চিনি। ঘি দিয়ে রাত নাড়িয়ে দেবে। তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।